নতুন একটি পুজোর শপিং গাইড ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, চলে এসেছি মৃগনয়নীতে। কোথায়? দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে এমপি স্টেট এম্পোরিয়ামে। সবাইকে জানাই সীমা গোস্বামীজ রিয়েল ব্লগসের ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ব্লগ দেখে নতুন যারা তোমরা আসবে তাদের জন্য আমি ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চ এবং 37 বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স। চলো চলে যাই এখন আমরা কালেকশনস দেখতে। এই চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে মৃগনয়নী এমপি স্টেট এম্পোরিয়ামে। আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর কেমন লাগছে আমার ব্লগগুলো সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, তোমাদের এক একটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। চলো এবারে আমরা শপের ভিতরে ঢুকে যাচ্ছি। আমার ব্লগে তোমরা দেখতে চেয়েছ ভালো কটন শাড়ি, তো আমি সেটাই দেখাচ্ছি প্রথমে। আচ্ছা, এটা কটনের কি শাড়ি? চিনার কটন, শেট্টিনার কটন, ডিসকাউন্ট দিয়ে 1155 পড়বে, 1155, খুব লংজেভিটি হবে। আচ্ছা, ডিসকাউন্টটা কত পার্সেন্ট? ডিসকাউন্টটা 20%। 20% ডিসকাউন্ট দিয়ে 1150, না 55, 1155। এরকম আছে টেম্পল বর্ডার। আচ্ছা, এটার কি ব্লাউজ পিস আছে? না, ব্লাউজ পিস নেই, এটা ব্লাউজ পিস। বাহ, টেম্পল বর্ডার উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ, ব্লাউজ পিসটা একটু ডিসকাউন্ট দিয়ে 1575। আফটার ডিসকাউন্ট 1575, 1575 রুপিস। এটার মধ্যে অনেক অনেক কালার ভ্যারাইটি হবে, যেটা কোনো ব্লাউজ হয়তো। এটার ব্লাউজ পিসটা আগে একটু দেখিয়ে নিন কি রকম হয়। ব্লাউজ পিসটা এটা রানিং এ থাকবে, রানিং এ। আচ্ছা, ব্লাউজ পিসটা রানিং এ, পুরো শাড়িটা এরকম। কি কটন? টুইস্টেড কটন বলে, এরকম দুটো থ্রেড আছে ভেতরে মিক্স করা। আচ্ছা, এটারও তো ব্লাউজ পিস আছে। এটা ব্লাউজ সব রানিং। আচ্ছা, এটার প্রাইস কি আছে? ডিসকাউন্ট দিয়ে 1575 এগুলো। ও আচ্ছা, এটারও 1968 আছে। হ্যাঁ, প্রচুর কটন শাড়ি আছে। এই যে এটাও আফটার ডিসকাউন্ট 1575, এই রকম আছে শাড়িটা। কাঞ্চি কটনের মধ্যে এগুলো বলে, কাঞ্চি কটন কলা ক্ষেত্র। আচ্ছা, কলা ক্ষেত্রর কটন, কাঞ্চি কটন কলা ক্ষেত্র। এখন তো বেরিয়েছে যেটা বিষ্ণুপুরিতে, ওগুলো তো নতুন বেরিয়েছে, এটা হচ্ছে ট্র্যাডিশনাল কলা ক্ষেত্র। আচ্ছা, ট্র্যাডিশনাল কলা ক্ষেত্র কটন 3150। এটার কি ব্লাউজ পিস আছে? রানিং ব্লাউজ পিস আছে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে হলে কাটা যেতে পারে, নইলে রেখেও। এই রকম শাড়িটা খুব সুন্দর। এটাও একই শাড়ি? না, এটা আলাদা ডিজাইন, কাঞ্চি কটনের মধ্যে ডিজাইনটা আলাদা। কাঞ্চি কটন, হালকা লাইট। আচ্ছা, শাড়ির লুকটা এই রকম। বাহ, জরির কাজ, না জরির কাজ, এই আঁচলটা এই রকম রয়েছে পুরো। আর বডিটাও জরি, একদম লাইট। আচ্ছা, 120 কাউন্টসের থ্রেড রয়েছে, সেই জন্য ভীষণ লাইট ওয়েট শাড়ি। এই যে এই রকম পুরো শাড়ির লুকটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটার ব্লাউজ পিসটা কি আছে দেখি? শাড়িটা যেন মনে হয় চেকস আছে, ব্লাউজটা আপনার প্লেন উইথ বর্ডার। আচ্ছা, প্লেন উইথ বর্ডার, এই যে এই রকম হালকা একটু বর্ডার, আর একদম কিন্তু ডার্ক ব্ল্যাক যেটা সেই রকম শাড়িটা। এই যে ঠিক আছে, অন্যটা দেখি। এই শাড়িটা আগে দেখালাম, তার কালার রয়েছে 1575-এর যে খুলে দেখালাম, তার প্রচুর কালার রয়েছে। এই যে এটা একটু বড় পার্ট, এই একটা কালার খুব সুন্দর। মাস্টার্ড ইয়েলো কালার, বা ইয়েলোর সাথে একটা সবুজ সবুজ একটা ভাব আছে, আবার মাস্টার্ডও মনে হচ্ছে। এই রকম কিন্তু এগুলোর প্রচুর ইয়ে রয়েছে, দাম লেখা রয়েছে 1968, 1968 রুপিস, সেটা আফটার ডিসকাউন্ট 1575, 1550 রুপিস, 75 রুপিস। এই হ্যাঁ, কাঞ্চি কটন, কাঞ্চি কটন।
কাঞ্চি কটন, এই যে পাটটা এই রকম, আর ভ্যারাইটি অনেক রকমের হয়, আমি দেখিয়ে দিচ্ছি দুটো তিনটে। এই যে পুরো শাড়ির লুকটা এই রকম, আঁচলটা এই, এগুলো কি ওই? হ্যাঁ, লাইট ওয়েট। ডিসকাউন্ট আচ্ছা, হ্যান্ডলুম আইটেমের উপরে 20% করে ডিসকাউন্ট। এটা এটারই কালার, এই যে দেখো একই শাড়ি, এটারই কালার এটা। এগুলো তো বিপি ছাড়া বোধ হয় ব্লাউজ পিস আছে কি? রানিংয়ে থাকে, বিপিও আছে। আচ্ছা, কাটন চেটিনা উপরে প্রিন্ট বলে সেই জিনিস। ও আচ্ছা আচ্ছা, এই যে প্রিন্টেড কাটন, এটার প্রাইস কি আছে? এটা উইথ ব্লাউজ পিস আছে, এরকম ব্লাউজটা হবে, ব্লাউজটা এক কালার, ব্লাউজটা এক কালার, শাড়িটা পিঙ্ক। আফটার ডিসকাউন্ট 1680 রুপিস। কটন শাড়ি কিছু দেখালাম, এখন আবার দেখাবো আর একটু প্রাইসটা হাই। এবারে দেখতে শুরু করে দিই, এটা দিয়েই শুরু করো। খুব নরম শাড়িটা ধরে, হ্যাঁ, এই যে কাছে থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটার বডিটা দেখি, এটা ব্লাউজ পিস না? হ্যাঁ, এগুলো সব মুদ্রা রয়েছে, বিভিন্ন ধরনের নাচের মুদ্রা। আচ্ছা, এই রকম রয়েছে আর ব্লাউজ পিসটা রয়েছে, এই রকম রয়েছে, আলাদা করেই আছে, যার ইচ্ছে সে বানাবে, যার ইচ্ছে। এই যে শাড়িটা হচ্ছে, এই প্রাইস কি বললে? 3000 এর মধ্যে আসবে। আচ্ছা, আফটার ডিসকাউন্ট? আফটার ডিসকাউন্ট 3000। আচ্ছা, আফটার ডিসকাউন্ট এই শাড়িটা একদম পিওর কটন, নরম, 3000 এর মধ্যে আসবে। তারপর এই শাড়িটা দেখি, এটা খুব সুন্দর চেক, হ্যাঁ, চেকস এর মধ্যে এই রকম পার, এটা আঁচলটা হচ্ছে এই রকম, হ্যাঁ, ব্লাউজটাও একটু দেখিয়ে দেবে। শাড়িগুলো প্রত্যেকটাই খুব নরম, আমি তোমাদের এই যে সামনে থেকে হাত দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, ব্লাউজ পিসটা এই রকম স্ট্রাইপ না? এই যে এটা আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে আঁচলটা, এই এটা তো আঁচল তাই না? এটা আঁচল, হ্যাঁ, আর ব্লাউজ পিসটা না, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা আচ্ছা, আঁচলের সাথে কিন্তু প্রায় এক টাইপেরই। হ্যাঁ, এটার প্রাইসটা বলে দাও। এটাও একই, অলমোস্ট 3000 এর মধ্যে, আফটার ডিসকাউন্ট 3000। আচ্ছা, এখানেও কি 20% ডিসকাউন্টই হচ্ছে? আচ্ছা, এই হোয়াইট কটন শাড়িটা দেখি, এটা এটা দেখতে মনে হচ্ছে হোয়াইট, অ্যাকচুয়ালি এটা হোয়াইট নয়, হ্যাঁ, অফ হোয়াইটের সাথে খুব সুন্দর একটা স্ট্রাইপের মতো আছে, স্ট্রাইপ নয় এরকম। এটাকে টুইস্টেড খাদি শাড়ি বলা হয়, টুইস্টেড খাদি শাড়ি বলা হয়। আচ্ছা, টুইস্টেড খাদি শাড়ি, তার সঙ্গে সুতোর কাজ করা, এই পাটটা হচ্ছে এই রকম। অ্যাকচুয়ালি এই শাড়িটা মানে দুজন লাগে উইভিং করতে। এই যে ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ধরনের কুলোকে একজন টুইস্ট করেন আর একজন বসে থাকেন, সেটাকে মাকুকে দুজনকে চালাতে হয় এটা, সেই জন্য টুইস্ট খাদি। ইয়েস ম্যাডাম, এর জন্য এটা টুইস্ট খাদি বলা হয়। আর শাড়ি যেটা আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, এই যে এই রকম নরম, এই রকম নরম। আচ্ছা, এটার আঁচলটা দেখাও একটু, এটার আঁচলে সেরকম, এটা যেহেতু অল ওভারই টুইস্টেড বলে একটা ব্ল্যাক এর শেড এসেছে। আচ্ছা, আঁচলটা এই আঁচলে কাঁথার হালকা, হ্যাঁ, হালকা কাঁথার কাজ রয়েছে। ঠিক কাঁথার কাজ না, এটা একটু অন্য ধরনের। ও আচ্ছা আচ্ছা, অনেকটাই ভরাতে হবে, হ্যাঁ হ্যাঁ, এটা একটু অন্য টাইপের এমব্রয়ডারি করা আছে, শাটিন স্টিচ আছে, রান ফোর রয়েছে, এই যে এরকম এই যে বডিটা
এগুলোকে টুইস্টেড খাদি বলা হয়। এটা কি উইথ বিপি? হ্যাঁ, ইয়েস। বিপিটা কিরকম দেখি একটু? একদম রানিংই হবে, কিন্তু আঁচল আর ইয়েতে হাতা এবং লোয়ার পোর্শনের জন্য কাজ করা রয়েছে। এটা হচ্ছে বিপিটা। শাড়িটার প্রাইস কি? এটা আপনার ডিসকাউন্ট করে, এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6499, ডিসকাউন্ট করে 5133 এরকম কিছু আসবে। আচ্ছা, আপনার ডিসকাউন্ট 5133 মতো আসবে। যারা খুব ভালো টাইপের কটন নিতে চাও তাদের জন্য দেখাচ্ছি, এটা দেখাবো এবারে। সব ভীষণ নরম, এটার ভিতরে অল ওভার যেমন কাজটা দেখেছে, এটাতে শুধু করেছে কি শুধু আঁচলেই করেছে, আর বডিটায় কিচ্ছু না, প্লেন। ও আচ্ছা, এই যে আঁচলটা এইভাবে হাইলাইট করেছে, আর বাকি যেটা টুইস্টেড খাদি যেটা আমি বারবার বলছিলাম যে হ্যাঁ ভেতরটাই সেই সেই কাজটাই রয়েছে, এই যে সফট যা বললাম, এই যে পিওর কটন, হ্যাঁ। এর মধ্যেও কিন্তু নানান ধরনের একটু আলাদা আলাদা করে অনেকগুলো আছে। এই যে একটা, এইটা একটা, এটা একটা, এটা একটু দেখি, এই যে এটা, হ্যাঁ, আর এটা, হ্যাঁ, দেখো সুন্দর সুন্দর, ভীষণই আই শুডিংও রয়েছে ব্যাপারটা, সফট তো রয়েছে। এটা আবার টুইস্টেড খাদি না? আচ্ছা, 150 কাউন্টের যে খাদির কাপড়গুলো আছে, তারপরে আচ্ছা 150 কাউন্ট থ্রেড খাদি, আঁচলটা এই রকম ঠাসা বুননি রয়েছে, তাই তো? এই যে এরকম থাকবে। আচ্ছা, সারা গায়ে মানে বডিটা কি রকম দেখি আর একটু? বডিটা হচ্ছে, আচ্ছা, গঙ্গা যমুনা পার না? হ্যাঁ, গঙ্গা যমুনা পার, কিন্তু এটা ব্ল্যাক না, একটু অ্যাশ কালার। হ্যাঁ হ্যাঁ, অ্যাশ কালার আর রেড, তাই তো? এই পাশে পাটা, এই যে এপাশের পাটটা এইরকম, এই যে লুকটা শাড়ির, এই দেখি বডিটা একটু, বডিটা আছে এইরকম, হ্যাঁ হ্যাঁ, কাছে থেকে দেখাচ্ছি এইরকম একটা, একটা ব্ল্যাক দিয়ে আর একটা রেড দিয়ে এইরকম কম্বিনেশনে কাজ রয়েছে। এটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কিরকম হয়ে যাচ্ছে আঁচলের সাথে? আচ্ছা, প্লেন পার্ট থাকবে, হ্যাঁ। এটার প্রাইসটা বলে দাও, একই ওই 5000 কি একটা সামথিং বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারে দেখাচ্ছি এটা একটু খুব লাইট কম্বিনেশন, মানে লাইট পিঙ্ক খাদির মধ্যে, আগে যেটা দেখালাম ওই রকমই, কিন্তু এটা আপনার পাল্লুতে কাজ রয়েছে, অল ওভার কোনো কাজ নেই, এটা পাল্লুটা, এই যে পাল্লুটা টুইস্টেডটাই হাইলাইট হয়েছে, বডিতে টুইস্টেডটাই হাইলাইট হয়েছে, শাড়িটা এই রকম হচ্ছে। হ্যাঁ, তুমি না এর পাশে দাঁড়িয়ে দেখালেই বেটার হবে, শাড়িটা এই লুক, আঁচলটা এইরকম কাঁথা টাইপের কাজ, বডিটা এই আছে, প্রাইস একই, তাই তো? প্রাইস একই, হ্যাঁ। আর ব্লাউজটা কি আছে আঁচলের মতো? আঁচলের মতো কিন্তু কাজ আছে, ওগুলো গুজুরি আছে ম্যাম, গুজুরি কটন, হ্যাঁ, গেছেন পাড়ে কাজ রয়েছে, আর ভেতরটা টুইস্ট, আর ওটা পিওর মাসলিন, এটা এবার এসছে ম্যাডাম, একটা পিস হবে, আপনার তো কার্ডও রয়েছে, অনেকটাই কমে যাবে। এটারই আরেকটা কালার, এটা আর খুলবো না, একই প্রাইস, একই টাইপের, এই যে হ্যাঁ কাজগুলো আলাদা, এই যে পাটটা এরকম হয়ে যাচ্ছে শাড়িটা, এই যে ভেতরটা এই প্রাইস কিন্তু একই আছে, এই যে এটা হচ্ছে মালখা কটনের উপরে টাই অ্যান্ড ডাই উইথ সিবরি। আচ্ছা, কি কটন বলো? এটা মালখা কটন, মালখা কটন, মালখা কটনের উপরে টাই অ্যান্ড ডাই করা রয়েছে, হ্যাঁ, আর তার উপরে আবার শিবরির কাজ রয়েছে, প্রত্যেকটা নিডিল দিয়ে কাজ করা হয়, দেখুন প্রত্যেকটা শাড়িতে হোল রয়েছে,
এগুলো হচ্ছে প্রত্যেকটা নট করে তারপরে ডাই করা হয়। হ্যাঁ, একটু তুলে ধরো এরকম পাটটা, এই খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, মুখে বলা খুব মুশকিল। এই আচ্ছা, আফটার ডিসকাউন্ট 4700। এই যে তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, অল ওভার শিবরির কাজ আছে। এই যে মালকের উপরে টাই অ্যান্ড ডাই উইথ শিবরি। আচ্ছা, এই যে পুরো শাড়িটা লুকটা, এই আঁচলটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, আঁচলটা এইরকম, ওটা মনে হচ্ছে ব্লাউজ পিস। ওটা ব্লাউজ, এটা হচ্ছে এই আঁচলটাতে শিবরির কাজ রয়েছে, অল ওভার শিবরির কাজ। হ্যাঁ, এটার প্রাইসটা তো বলেই দিলাম, আর একটু কম। হ্যাঁ, এটা হচ্ছে ভুজুরি, গুজরাটের ভোজ বলে একটা জায়গা আছে যেখানে কালো তুলোর চাষ হচ্ছে, সেই দিয়ে এটা করা। এটা সুন্দর, মানে কি বলবো, শেডের চেক, তার সঙ্গে ব্লাউজ পিসটা একটু অন্য ধরনের করেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, খুব সুন্দর, যখন এটা সফিস্টিকেটেড তখন এটা হাইলাইট হবে, এটা তখন ভালো লাগবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, কেন কিনা এটা স্ট্রাইপে আছে আর ওটা চেকসে আছে। হ্যাঁ, এটা এটা একটু বডিটা দেখি, বডিটা এই এই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক চেক। হ্যাঁ, ঠিকই বলেছো, ব্লাউজটা একটু লাইট আর বডি এবং স্টাইল, হ্যাঁ লাইট আর চেকস, যার জন্য অল্টারনেট হচ্ছে বলে তখন ওটা হাইলাইট হচ্ছে, দেখলাম তাই, মানে রিং ওয়ে শাড়ি, এই কারণে আমি বলছি একটা আংটির ভেতর দিয়ে যেটা গলে যাচ্ছে, মানে ভীষণই নরম, ভীষণই পাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জি, এটার ভিতরে আমাদের আবার কাজও করা হয়েছে এমব্রয়ডারি কাজ। এই যে পুরো শাড়ির লুকটা তোমাদের আমি দেখাই, কাছে থেকেও দেখাচ্ছি। এই দারুণ শাড়ি, দারুণ, এক কথায়। একটু পাটটা দেখাও ওপরের, এই পাটটা, হ্যাঁ এমব্রয়ডারি করা রয়েছে। এই যে এমব্রয়ডারি করা রয়েছে, পিওর মালবারি ম্যাম, এটার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এটা ব্লাউজ পিসটা হচ্ছে এইরকম, ওটাও তাই হাতের হাতে হবে। এই যে পাটটা বসানো রয়েছে, বর্ডারটা রয়েছে হাতে, এটা এটা হাতে থাকবে। হ্যাঁ, আর এটা পিছেলো আর পোর্শনে থাকবে। আচ্ছা আচ্ছা, এইরকম ব্লাউজ পিসটা রয়েছে। এটার প্রাইসটা কি বলে দিয়েছো? হ্যাঁ, এটা অ্যাকচুয়াল প্রাইস করেছে 9500, আফটার ডিসকাউন্ট 7400, এরকম কিছু আসবে। আচ্ছা, আফটার ডিসকাউন্ট 7400। এই পিওর কটন মসলিন, একদম নরম শাড়ি। এরও কি কালার আছে? ভিতরে ম্যাডাম আমাদের একটা ইন্ডিগো তো হয়, হ্যাঁ আর একটা হলদি ডাই, যে হলুদ আমরা খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হলুদ দিয়ে ডাই করা। এই যে এটা এটা আমরা হলদি ডাই বলছি, হলদি ডাই, হলদি ডাই হয়, ম্যানচেস্টার ডাই হয়, হোয়াইট ডাই হয়, অনেক কিছু দিয়ে এগুলো ডাই করা হয়। এটা জাস্ট একটু খোলো, কারণ পুরো খুলতে হবে না। এই যে শাড়িটার এটা আঁচল, আগে যে শাড়িটা দেখেছি ওই রকম। হ্যাঁ, এইটা হচ্ছে পাটটা, এই রকম অল ওভার বডি, বডিটা গেছে। পুরো শাড়িটা এই পিওর কটন মসলিন। এটা একটা আছে মাসলিনের মধ্যে, এটা মাল্টি কালার আছে,
এটা তিন রকম কাজ। ও এটার একটু কাজ বেশি না? হ্যাঁ, আঁচলটা বেশি বলতে এটা অ্যাকচুয়াল ম্যাডাম পিওর মাসলিন, হ্যাঁ, তার মধ্যে আবার এটা আপনার ইকোলিপস করা হয়েছে, বিভিন্ন ন্যাচারাল পাতাকে 7 আওয়ার্স স্টিম করে কালার করা হয়েছে, তারপরে আবার এটা এমব্রয়ডারি করা হয়েছে। আচ্ছা, একই জিনিস, এটা কিন্তু ওই মসলিনের ওপরেই করা হয়েছে। আচ্ছা, এটার কি প্রাইসটা একটু বেশি? একটু বেশি হবে। হ্যাঁ, কি আছে? এটা ডিসকাউন্ট করে ওই 10,400 এর মতো আসবে। আচ্ছা, আফটার ডিসকাউন্ট 10,400। এটার বডিটা দেখাও একটু, এটা আঁচলটা দেখলাম। এই যে পুরো শাড়ি লুকটা এই আছে, আর সারা গায়ে ফুলগুলো থাকবে। আচ্ছা, সারা গায়ে এইরকম ফুলটা থাকছে বডিতে, এই ব্লাউজ পিসটাও তাই আসবে, কাজ হবে। এই যে, এই যে ব্লাউজ পিসটা এইরকম ফুল আসবে। হ্যাঁ, মানে নো ডাউট ভীষণ কমফোর্টেবল শাড়ি, কমফোর্ট হবে পরে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে শাড়িটা এইরকম শাড়ির লুকটা, এই যে পিওর কটন মসলিন, পিওর মসলিন, হ্যাঁ, রিং হয়ে শাড়ি, রিং হয়ে যায় বলছে যে আংটির ভেতর দিয়ে এই শাড়ি ঢুকে যাবে। শাড়িটা কটন জামদানি, খুব সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রাইসটাও বলে দিচ্ছি। খাদি আংটি ডাই করে তারপরে এটা ইন্ডিগো ডাই করে তারপরে এটা বোনা হয়, এটা হচ্ছে উল্টো বুনন বলা হয়, ঘুরিয়ে যেটা বোনা হয়, কোনো থ্রেড এটাতে কাটা হয় না, কোনো জয়েন্ট করা হয় না, পুরো এরকম ঘুরিয়ে 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 আসে, যার জন্য এই শাড়িগুলোর একটু রেঞ্জও আলাদা। পিওর কটনের মধ্যে রয়েছে, এটা রেঞ্জ করেছে 22,499, তারপরে 20% লেস হবে। শাড়িটা দারুণ। আর এগুলো কি বিপি আছে? হ্যাঁ অবশ্যই, এগুলোর সঙ্গে বিপি আছে। এটা একটা আপনার এই ব্লুর মধ্যেই হয়, আচ্ছা, হোয়াইটের মধ্যে হোয়াইট সুতোর কাজ, তোমাদের কাছে থেকে না দেখালে ঠিক বোঝাই যাবে না। এই যে, এই যে আঁচল, কথা হবে না এত সুন্দর। এটা আছে 15,500, আফটার ডিসকাউন্ট 12,400। এই যে আঁচলটা তোমাদের দেখাচ্ছি, এই যে পুরো আঁচলটাই এই রকমের কাজ রয়েছে, এই জামদানিটার উপরে, জামদানিটাকে হাইলাইট করার জন্য এমব্রয়ডারি করা হয়েছে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ, একই জিনিসের উপরে, একই জিনিসের উপরে হাইলাইট করেছে এমব্রয়ডারি করে। আচ্ছা, একই, এগুলোও কিন্তু বোনা আছে, এগুলো এরকমই রেঞ্জ, একই রেঞ্জ না? হ্যাঁ, এই যে ব্লাউজটা এরকম প্লেন, 15,000 মতো দেখিয়ে দিচ্ছি আমি প্রাইসটা, এই যে 15,500 আফটার 20% ডিসকাউন্ট করে যা বললাম আগেরটা একই আসবে। এই শাড়িগুলো এই রকম 12,000 সামথিং, নেভি ব্লু, তার সঙ্গে এটা কি সিলভার কালারের সুতো নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু পিওর কটন, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখিয়েছিলাম আগে, ওটারই এটা কালার অপশন না? প্রাইস তো বোধহয় একই আছে, এই যে 15,500 আফটার ডিসকাউন্ট 12,400, একদম হোয়াইট একটা দেখাচ্ছি। এই যে প্রাইসটা কিন্তু একই আছে, এই যে ব্লাউজ পিস রয়েছে, পিওর খাদির ওপরে জামদানি, হ্যাঁ খাদি জামদানি পিওর। ম্যানিকুইনটা পরে আছে, এই শাড়িটা খুব সুন্দর লাগছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। মালবাড়ি সিল্ক, ফোর প্লাইয়ের মালবাড়ি সিল্ক, এই যে ফোর প্লাইয়ের মালবাড়ি সিল্ক, গুটি পোকার থেকে যে লেয়ারগুলো বেরোচ্ছে, ধরুন তিনটে লেয়ার মিলে, হ্যাঁ, ওয়ান প্লাই হচ্ছে, সেই ওয়ান প্লাই করে এটা ফোর প্লাই করে, মানে ওয়ান প্লাই ওয়ান প্লাই করে ফোর প্লাই করে এটা করা হয়,
এই যে দেখো, এই যে এটা হচ্ছে শ্রীবরীর কাজ, এই দেখো সুতোগুলো লেগে রয়েছে যে টানলাম, এগুলো সুতো দিয়ে বেঁধে তারপরে এই কাজটা করা, এগুলোকে শ্রীবরীর কাজ বলা হয়। আচ্ছা, শ্রীবরীর কাজ। আর এটার প্রাইসটা বলে দাও। এটা এটা হোল শাড়িটা তো একই না? হ্যাঁ, হোল শাড়িতে পুরো কাজই আছে, উইথ বিপি, ওই রানিংয়ে বিপি রয়েছে। এই যে শাড়িটা, লুকটা একটু ধরো ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা লাইট শেডের দেখিয়েছিলাম, এটা আর একটু ডার্ক অ্যাশের মধ্যে। আচ্ছা, প্রাইস বলে দাও কি লেখা আছে। আচ্ছা, 15,500 আফটার ডিসকাউন্ট 12,400। এই শাড়িগুলো, ওই যে হ্যাঙ্গিং শাড়িটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। ওটাও কি এই সিল্কেরই, মালবাড়ি সিল্কেরই? এটা তো মালবাড়ি সিল্কেরই, যেটা এইমাত্র ইন্ডিগোতে দেখলেন। হ্যাঁ, এটারই, সেটাই মালবাড়ি সিল্কের, কিন্তু ওটা ইন্ডিগোটাই এটাতে ইকোলিপস করেছে। ইকোলিপস মানে হচ্ছে বিভিন্ন ধরনের অরিজিনাল ন্যাচারাল লিপসকে স্টিম করা হয় 7 আওয়ার। স্টিম করার পরে এই লিপসগুলোর যে অরিজিনাল কালারটা সেটাই শাড়িতে আসে। আচ্ছা, যার জন্য করে, তারপরে তো অনেক ওয়াশিং, তারা আরও আরও অনেক ধরনের প্রসেসিং আছে, করে এই শাড়িগুলো করা হয়। এগুলো দুই রকম পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ইকো স্টিমে একটা হচ্ছে, আর একটা হাইড্রোলিকে হচ্ছে, যেটা নাকি হাইড্রোলিক একটা ইকো স্টিম। হাইড্রোলিক যেটা আপনি পিটিয়ে পিটিয়ে যেটা পাতা রং করা হচ্ছে সেটা, আর একটা স্টিমে। এগুলো কোনো মানে একদম ন্যাচারাল, এটা এটা কোনো রকম যে উঠে যাবে বা কিছু এরকম কোনো কিন্তু ব্যাপার না। আচ্ছা আচ্ছা, কালার উঠে যাওয়ার কোনো না না, এটা একদম অরিজিনালি কালারটাকে স্টিম করে করা হয়েছে। এটা প্রাইস কি আছে? এটা একই দাম করেছে, ব্লু ইন্ডিগো ব্লুটা যেটা দেখলেন 15,500 আফটার ডিসকাউন্ট 12,400, এটাও তাই। আচ্ছা, এটার কি আর কি কি কালার আছে? প্রচুর কালার হয়, এটা ব্যাম্বো লিপস দিয়ে হয়, তারপরে আমাদের পদ্মপাতায় আসবে। হ্যাঁ, এটা তসরের ওপরে কিছু হয়, শিমুল গাছের পাতা দিয়ে আসবে। ও আচ্ছা, এই যে তারপরে লাইট ড্রেসের মধ্যে হয়, এরকম বড় লিপসের মধ্যে দিয়েও হয়, এটা একদম অরিজিনালের অনেক 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 রকম লিপ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের লিপস ব্যবহার করা হয়। এই যে অনেক কালার আছে, আর দেখালাম না, তোমরা এটা দেখেই বুঝতে পারছো, পছন্দ হলে চলে এসো। নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।